সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখলাম আকাশটা একটু মেঘলা মেঘলা আমার মনে হচ্ছিল যে বৃষ্টি হবে তো তখন ভাবলাম আসলে আজকে কিছুই রান্না করা যায় তো কয়েক ফুটা বৃষ্টিও পড়েছে তারপর আবারও রোদ উঠে গিয়েছিল তখন একটু দুটানার মধ্যে ছিলাম আসলে কিছু রান্না করব কি না তো অবশেষে রান্না করে ফেললাম তারপর দেখি আবারও অনেক জুড়ে বৃষ্টি নেমেছিল একদমই অন্ধকার হয়ে গিয়েছিল দুইটা আড়াইটার দিকে অনেক বৃষ্টি হয়েছিল। তো যাই হোক কিছু এটা আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে আর আমিও পছন্দ করি তো তার পছন্দের খাবার আজকে রান্না করে ফেললাম সেটা আজকে আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো অবশ্যই আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন আর একটা লাইক কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে তো যখনই বৃষ্টি হবে বা আকাশটি একটু মেঘলা টাইপ থাকবে তখনই আপনাদের ভাইয়া গম থেকে উঠে জিজ্ঞেস করবে আজকে কি রান্না করেছি কারণ বৃষ্টি আসলে তার জন্য মাস্ট বি কিছুইটা লাগবেই সে বলবে যদি অন্য কিছু রান্না করতাম গম থেকে উঠিয়ে বলবে যে তুমি না বৃষ্টি আসলে আমার খিচুড়ি খেতে ইচ্ছে করে খিচুড়ি রান্না করতে পারতা তো আসলে আজকে আমারও খিচুড়ি খেতে ইচ্ছে করছিল আর সকাল থেকে উঠিয়ে যখন দেখলাম ওয়েদারটা একটু মেঘলা মেঘলা তো ভাবলাম আসলে খিচুড়ি রান্না করা যায় তো অবশ্যই রান্না করে ফেললাম আর বৃষ্টিও হয়েছিল তো আপনাদের এখন পরিবেশন করে দেখাবো আর আজকে রান্নাটা আমি ভিডিও করতে পারি নাই কারণ আসলে একটু সময়ের অভাবে আসলে করি নাই ছোটো বিচ্ছিটা অনেক বিরক্ত করতেছিল আর আমারও ইচ্ছে করতেছিল না আজকে ভিডিও করার জন্য তো ভাবলাম আজকে রান্নাটা একটু পরিবেশন করে আপনাদের দেখাই তো এই তো আমি এখানে খিচুড়ি নিয়েছি তো খিচুড়িটাকে একটি বাটির মধ্যে দিয়ে তারপর আমি একটু শেপ করে দিয়ে নিয়েছি আর ইলিশ বাজা করেছিলাম ইলিশ বাজাটা তো আমাদের সবারই প্রিয় তো ইলিশের মধ্যে কিন্তু ডিম ছিল ডিম সহ মাছটা কিন্তু অনেক মজা ছিল ইলিশ বাজাটা তো আর মুরগি বোনা করেছিলাম আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করেছিলাম কারণ খিচুড়ি দিয়ে কিন্তু একটু ঝোল টাইপ মুরগি খেতে ভালো লাগে বেশি তো একটু ঝোল করে আলু দিয়ে মাংস রান্না করেছি তো এই তো আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের ভাইয়ার জন্য এই প্লেটটা সাজাচ্ছি তো এই পর্যায়ে আমি এখন মাংস দিয়ে নিয়েছি আর এখানে ঝোল দেবো না কারণ ঝোল দিলে কিন্তু পুরো পরিবেশনটাই নষ্ট হয়ে যাবে কারণ পুরোটা একদম ছড়িয়ে যাবে ঝোল দিয়ে তো এই পর্যায়ে আমি এখানে শশা দিয়ে নিচ্ছি আর এটা আমি সালাদ বানিয়ে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তো এখানে একটি লেবু দিয়ে নিচ্ছি আর কাঁচামরিচ দিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে নেব। চাপা শুটকি পত্তা সব থেকে বেশি ভালো লেগেছে চাপা শুটকি পত্তাটা আর এই শুটকি পত্তাটা আসলে অনেক অনেক মজা ছিল তো এই সুটকি পাতাটা আসলে শুটকিটাকে তেলের মধ্যে ভেজে তারপর রসুন পেঁয়াজ শুকনো মরিচ কাঁচায় কিন্তু পাটার মধ্যে বেটে নিয়েছি এই বত্তাটা অনেক মজা ছিল আর খিচুড়ি দিয়ে এই বত্তাটা খেতে জাস্ট অসাধারণ লেগেছিল। আপনার ভাইয়াও অনেক পছন্দ করেছে এই ভর্তাটা আমিও এই বত্তা দিয়ে খেয়েছি বত্তা দিয়ে আসলে খিচুড়িটা অনেক বেশি ভালো লেগেছে তো সব কিছু মিলেই কিন্তু আমার কাছে আজকের প্লেটারটা কিন্তু দারুণ লেগেছে কারণ আপনাদের বাইরেও খেয়ে বলেছে অনেক মজা হয়েছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন